শ্যাম্পু করার পরে চুলে যেন কোনো গ্লেজই নেই, এবং বাজারজাত কোনো কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার ইউজ করতে চাইছেন না, কারণ তার মধ্যে অনেক কিছু থাকে যার ফলে চুল পড়ার সমস্যায় ভুগতে পারেন। সেই সব থেকে মুক্তি পেতে আজকে হোমমেড কন্ডিশনার বানিয়ে দেখাবো, যেটা আমাদের চুলকে সুন্দর করবে, চুল পড়া বন্ধ করবে, চুলকে কালো করবে, অকালপক্কতাও দূর করবে। কী সেই পদ্ধতি এবং কীভাবে বানাবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, সবার প্রথম আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ভাত হয়, আর ভাত হওয়ার পরে যে ভাতের মার বা ফ্যান, আমরা যে যাই বলি না কেন, ভাত হয়ে যাওয়ার পরেই যে ফ্যানটা আমরা ঝাড়িয়ে ফেলে দিই ভাত করার জন্য, সেই ফ্যানটা দিয়েই আজকে বানিয়ে দেখাবো খুব ভালো একটা হেয়ার কন্ডিশনার, যেটা আমাদের চুলকে সিল্কি সফট করবে, সুন্দর করবে, নরম করবে, এবং চুল পড়া বন্ধ করবে, তার সাথে সাথে চুলকে কালো রাখতেও সাহায্য করবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, এমন একটা হেয়ার কন্ডিশনার যেটা কিন্তু লাগালে চুলের কোনো ক্ষতি হবে না, বরং চুলে আরও সুন্দর হয়ে যাবে। তো ভাত প্রায় হয়ে এসেছে, আমি ভাতের মারকে বেশ চুলের লেন্থ অনুপাতে এটা বার করে রেখে দিচ্ছি। এবার এটা কিন্তু খুব গরম আছে, এই গরম অবস্থাতেই আমাদেরকে করতে হবে, এখন কিন্তু ঠান্ডা করা যাবে না। দেখুন, আমি আগে থেকে বেশ কিছুটা কারি পাতা, এখানে অনেকটা পরিমাণেই কারি পাতা আছে, কারি পাতা তুলে ভালো করে ধুয়ে রেখেছি, কারণ এটা আমি ইউজ করব। কারি পাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের চুল পড়া বন্ধ করে, চুলকে কালো করে এবং চুলকে গোড়া থেকে শক্ত করে। তাহলে বুঝতেই পাচ্ছেন, আর সাউথের লোকেরা কিন্তু প্রচুর কারি পাতা ইউজ করে খাওয়ার মধ্যে, যার জন্য তাদের চুল কিন্তু খুব ঘন কালো, আর চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যদি থাকে প্রতিদিন সকালবেলা এক মুঠো করে কারি পাতা খালি পেটে খেয়ে নেবেন, নিয়ে জল খেয়ে নিন। বেশ কিছুদিন করার পরে, আজ একদিন করলেই হবে না, বেশ কিছুদিন করার পরে নিজেরাই ফিল করতে পারবেন যে চুল পড়ার সমস্যা থেকে আপনারা অনেকটাই মুক্তি পেয়েছেন। আর বাড়িতে যদি কারি পাতার গাছ না থাকে, তাহলে অবশ্যই নার্সারি থেকে একটা গাছ কিনে অবশ্যই লাগান। এই কারি পাতার প্রচুর গুণ আছে চুল পড়ার সমস্যা যাদের থাকবে, তারা যদি কারি পাতা খান তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। তো বেশ, আমি এক মুঠোর মতো কারি পাতা নিয়েছি, যেহেতু এটা আমার বাড়ির গাছের। এবার যে গরম ভাতের মাড়টা রেডি করে রেখেছিলাম সবে নামিয়েছি, সেই মাড়ের মধ্যে দিয়ে দিলাম। তার আগে বলি বন্ধুরা, কারি পাতা নোয়ার সময় আমি যেটা দেখাইনি সেটা বলে দিচ্ছি, কারি পাতাকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ পরিষ্কারযুক্ত যাই করবেন না কেন সবসময় যেন জিনিসগুলো পরিষ্কার হয়। এবার হচ্ছে জবা ফুল, এরকম বাড়িতে কিন্তু জবা ফুল পুজোর পরে আমরা ফুলগুলোকে ফেলে দিই, ফেলে না দিই এক জায়গায় তুলে রেখে দিন, সেগুলো শুকিয়ে যাবে, রোদেও আপনাদের দিতে হবে না। আর এখন দেখুন, ভাতের মাড়টা কিন্তু বেশ গরম আছে, তো ওই এক মুঠোর মতন বেশ জবা ফুল, এটা আপনারা টাটকা জবা ফুল নিলেও নিতে পারেন, সেটাও খুব ভালো কাজে দেবে। যেহেতু আমার কাছে আজকে টাটকা জবা ফুল নেই, এহেতু আমি শুকনো জবা ফুল দিয়েই কাজ চালিয়ে দেখাচ্ছি, আর যেহেতু গরম আছে চামচের সাহায্যে খুব ভালো করে করে ড্রিপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমার দেওয়ার সাথে সাথেই কালারটা অল্প একটু চেঞ্জ হয়েছে, পুরোটা এখনও হয়নি, কিন্তু কারি পাতার খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা হয়তো আপনারা পাচ্ছেন না, আমি কারি পাতার গন্ধটা খুব ভালোভাবেই পাচ্ছি। তো ভালো করে ভিজিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এটা এক রাতের জন্য পুরো ছেড়ে দেবো, কারণ আজকে কালকে যদি এই রেমেডি করবেন বলে ভাবেন, তাহলে আজকে রাত্রিবেলা এটা করে রাখলে খুব ভালো হয়। তো এটা সারা রাতের জন্য ছেড়ে দেওয়ার পরে, পরের দিন সকালবেলা যখন এটা খুলবেন, দেখবেন অনেকটা ভাতের মার বসে গেছে, এবং কারি পাতা, জবা ফুল, যা যা ভেজানো ছিল, এই সমস্ত জিনিসগুলো এই ভাতের মাড়ের মধ্যে চলে এসেছে, মানে যা যা উপকারিতা আছে সেগুলো সব ভাতের মাড়ে চলে এসেছে। আর ভাতের মাড়ের কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে, নিজেরাই বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু খুব ভালো একটা কন্ডিশনার। এবার বলি এটা কীভাবে মাখবেন। এটা মাখার একটা, আমরা কন্ডিশনার তো সবসময় শ্যাম্পু করার পরে ইউজ করি, এটা কিন্তু শ্যাম্পু করার পরে না, এটা শ্যাম্পু করার আগে ইউজ করতে হবে। অর্থাৎ যেদিন আপনি শ্যাম্পু করবেন বলে ভাবছেন, সেই দিন সকালবেলা, মানে শ্যাম্পু করার 3-4 ঘন্টা আগে আপনি সারা মাথা, স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথা মেখে নিন, চপচপে করে মেখে নিয়ে তারপরে এটাকে 1-2 ঘন্টার মতো ছেড়ে দিন মাথার মধ্যে। এ যা কাজ করার করবে, তারপরে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করবেন, দেখতে পাবেন চুলটা কত ভালো হয়ে গেছে, সিল্কি সফট, সুন্দর, এবং চুলের মধ্যে একটা আলাদা গ্লেজ এসেছে, এবং চুল পড়ার সমস্যা থেকেও আপনারা মুক্তি পেয়েছেন। এবার বলি কারা মাখবেন আর কতক্ষণ, এর কোনো সাইড এফেক্ট আছে কি না। কারা মাখবেন, ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে, কারণ এর মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে। বাচ্চারা মাখতে পারবে কি না,
অবশ্যই মাখতে পারবে, কারণ এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তবে বাচ্চাদের চুল এমনি খুব সুন্দর থাকে, খুব যদি ছোট বাচ্চা হয় তাদের না মাখালেও চলবে। এবার এটা মাখলে কি কোনো সাইড এফেক্ট হবে? একদমই নয়, কোনো সাইড এফেক্ট হবে না, কারণ এটার মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা আমাদের চুলকে ক্ষতি করবে। এটা মাখলে কিন্তু চুল আস্তে আস্তে সুন্দর হবে, চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং নিজেরাই বুঝতে পারবেন চুল কতটা ভালো হয়ে গেছে। যদি মাথায় কারোর খুশকি থাকে সেক্ষেত্রে বলি তারা এর মধ্যে একটু লেবু মিশিয়ে নেবেন, তাহলেই দেখতে পাবেন খুশকির সমস্যা থেকেও আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন। এরকমভাবে করে দেখুন, আর যতবার আজকে যেহেতু এটা হোমমেড, আজকে মেখেই কিন্তু কালকে আপনারা উপকার পাবেন না। যখনই শ্যাম্পু করবেন এইভাবে তার আগে একটা কন্ডিশনার লাগিয়ে নিন, তারপরে শ্যাম্পু করুন। আর তার আগে তো মাথায় অবশ্যই অয়েল ম্যাসাজ করতেই হবে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কত সাহায্যে বাড়িতে একটা কন্ডিশনার বানিয়ে দেখালাম, যেটা চুলকে সিল্কি সফট করবে, সুন্দর করবে এবং চুল পড়ার সমস্যা থেকেও মুক্তি পাবেন। তাহলে এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।